জাকের পার্টির দাওয়াতি মিশন জলসা অনুষ্ঠিত মহাপবিত্র বিশ্ব ওরসরি উপলক্ষে জাকের পার্টির যুব ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণের কেন্দ্রীয় দাওয়াতি মিশন জলসা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ আগানগর ইউনিয়নে এ দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির যুব ফ্রন্ট এ দাওয়াতি মিশনের আয়োজন করে। দাওয়াতি মিশনে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ জামিল মিজি। দাওয়াতি মিশনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বাশার। দাওয়াতি মিশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন। আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান। দাওয়াতি মিশন পরিচালনা করেন ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ সিকদার। এ সময় সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির সদস্য মোহাম্মদ বারেক মোল্লা। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা দক্ষিণ জাকের পার্টির সভাপতি মোহাম্মদ কবির দেওয়ান। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা দক্ষিণ জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ জাকের পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় দাওয়াতি মিশনে মিলাদ মাহফিল ও বিশ্ববাসীর মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহসভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক স্বামী, কার্যকরী সদস্য মোহাম্মদ রাসেল। এই নয় সদস্য বিশিষ্ট কমিটি সৌহার্দ্য ইউনিয়নের নবগঠিত কমিটি সভাপতি আছে আমিনুল ইসলাম ভাই। এখন মূল্যবান আলোচনা করলেন আমাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন জিমি ভাই মিশন প্রধান। এখন কেন্দ্রীয় কমিটি এখন আমাদের মাঝে সভাপতি আজকে এখানে মিশন আজকে এখানে সভাপতি করবেন করবেন ঢাকা জেলা যুব ফ্রন্টের সভাপতি মোহাম্মদ মিজান রহমান মিজান বাসু ভাই। সাধারণ সম্পাদক আজকের মিশন প্রধান জেলার সম্মানিত সভাপতি ঢাকার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের বড় ভাই যার কাছে